আমার চ্যানেলের আজকের রেসিপি ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানাতে খুব বেশি কিছু লাগে না, ঘরেই মোটামুটি থাকে। তো কিভাবে বানিয়েছি চলো সেটাই শেয়ার করছি। নিয়েছি একটা গাজর আর নিয়েছি একটা বিট। গাজর আর বিটটাকে খুব ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। গাজর বিটের খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে নেব। বিটটাকে এবার খোসা ছাড়িয়ে দিচ্ছি। ঘরে এই ভেজিটেবলগুলো থাকলে এইভাবে বানাবে, খেতে খুব ভালো লাগে। বিকালবেলা চা বা কফির সাথে খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। ছোটো বা বড় যেরকম ইচ্ছে গ্রেট করে নিতে পারো বা ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো গাজরটা গ্রেট করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, গাজর বিট কিন্তু সেদ্ধ করিনি। গাজর বিট কিন্তু কাঁচাই গ্রেট করে নিয়েছি। বিটটা এবার গ্রেট করে নিচ্ছি। দেখো এভাবে সব গ্রেট করে নিয়েছি, আর মটরশুঁটি ছিল সেটাও দিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আটখানা, তিনটে ছোটো এলাচ, চারটে লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন মৌরি, এক টিস্পুন গোটা জিরে। এটা একদম হালকা গ্যাসে একটু নেড়ে নেব। এই মশলাটা কিন্তু পুরোটা আমার লাগবে না, যতটুকুনি লাগবে সেইটুকুনি ব্যবহার করবো, আর বাদ বাকিটা রেখে দেবো, যে কোনো তরকারিতে দিতে পারবে। মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এটা মিক্সি বাটির মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। সবসময় মশলাটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিলে কি হয়, গুঁড়োটা ভালো হয় আর ফ্লেভারটা খুব ভালো হয়। ঠিক এইভাবে একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা চিনে বাদাম দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। চিনে বাদামটা এইভাবেও করতে পারো, বা তেলের মধ্যেও করতে পারো, বা নুনের মধ্যেও এটাকে ফ্রাই করে নিতে পারো, বা ভাজাও ব্যবহার করতে পারো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি, আর 1 টেবিল স্পুন আদা কুচোনো দিয়ে এটাকে একটু নাড়বো। কড়াইতে লেগে যাচ্ছে বলে এখানে একটু 1 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মশলাটা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে এর মধ্যে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব বিট। বিটটা দিয়ে একটু ভাজতে হবে, যেহেতু বিট আর গাজর কাঁচা সেই জন্য এটাকে একটু রান্না করে নিচ্ছি। বিটটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গাজর। গাজরটাকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এ রান্নাটা বোধহয় হলুদ ব্যবহার করবো না। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন ভাজা মশলা, যে মশলাটা ভেজে গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাদাম। গাজর আর বিটটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে বাদাম দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি, গুঁড়ো চিনি ছিল 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে নাড়াচাড়া করে তারপরে এবার দিয়ে দিলাম আলু, সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে রান্না করে এবার এটাকে থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এটা কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লোর, গোলমরিচ 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন নুন দিয়ে এটা জলে গুলে নেব। এটা যেহেতু ভেজ বানাচ্ছি তাই জন্য আমি এটা বানিয়ে নিলাম, নইলে আমি ডিম দিয়েও করতে পারতাম। তো যেহেতু ভেজ বানাচ্ছি সেই জন্য এটাকে ময়দার গোলার মধ্যে বানাচ্ছি। এটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার আমি কিভাবে বানাচ্ছি দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এরকম
ভেজিটেবল চপের আকারে করতে পারো বা লম্বাটেও করতে পারো, যেরকম ভালো লাগবে সেভাবে করতে পারো। আমি চপের ভেজিটেবল চপ যেরকম বাজারে কিনতে পাওয়া যায় সেই শেপটা করছি। বানিয়ে নিয়ে এবার ওই ময়দার গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে দিয়ে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে। যদি ডবল কোট করতে চাও তাহলে আবার ময়দার গোলার মধ্যে চুবিয়ে আবার বিস্কুটের মধ্যে দিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোট করেই করছি। কীভাবে বানাচ্ছি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি মনে করো এইভাবে বানিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দেবে ফ্রিজে, যখন খেতে ইচ্ছা করবে তখন ভেজে নিতে পারো, খুবই ভালো লাগে খেতে। দেখো এইভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়ে এইভাবে প্রত্যেকটা চপ বানিয়ে নেব। আগে এইভাবে বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নিচ্ছে। বানানো হয়ে গেলে এখানে বানিয়েছি, আটখানা হয়েছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 কাপ, তার মধ্যে একটু গরম হওয়ার পরই এর মধ্যে চপগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে। এখানে বলে দিই তেলটা গরম হওয়ার পর তেলটাকে একদম মিডিয়াম করে দেবে, মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ নইলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। যতই হোক ভেতরটা রান্না কিন্তু বাইরেটা বেশি পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম আঁচে রান্না করলে ভালো হবে। মিডিয়াম আঁচ করে এটা ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি চামচ দিয়ে ঝাঁঝরি আতার মধ্যে তুলে তুলে তেলটাকে ঝরিয়ে নাবিয়ে দিচ্ছি, দিয়ে কাসুন্দির সাথে এটা আমি পরিবেশন করছি। এর সাথে পেঁয়াজ শসা স্যালাডও দিতে পারো। এইভাবে তৈরি করো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার করতে ভুলো না। আবার একটা ভিডিও নিয়ে আসবো।